সন্ধানী এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলী। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুদে মৌমাছির চাক বা গাছের কোটরে যে চাকগুলো থাকে মধু সংগ্রহ করা হয়। যে চাকটা দেখছেন এখানে শুধু মধু, পর্যাপ্ত পরিমাণে মধু হয়েছে, এখানে কোনো ডিম লার্ভা কোনো কিছুই নেই, শুধু মধু। চাকগুলোতে পর্যাপ্ত পরিমাণে মধু হয়েছে। আসলে এই মধুটা যে এত টেস্টি, যায় এত কিছু, যা মুখে বলা শেষ করা যায় না। যারা এই মধুটা নিতে যাচ্ছেন যোগাযোগ করুন।